দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে এত লোভ, এত চাহিদা, এত আকর্ষণ, এত পেরেশানি, এত অস্থিরতা, কয়দিন থাকবেন ভাই দুনিয়া? দুনিয়া কয়দিন থাকবেন? সর্বোচ্চ 70 বছর বা 80, 80-র উপরে কয়জন বাঁচে, বা 90 বা 100 বা 120, 120-এর উপরও কি আর সম্ভব? তো 120 বছরের জন্য এত ছুটাছুটি, এত ব্যস্ততা, আর কুঠি কুঠি বছর যেখানে থাকবো সেখানের জন্য কি ব্যস্ততা! এজন্য মাঝে মধ্যে মোরাকাবা করা, মোরাকাবা মানে ধ্যান করা, চিন্তা করা যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে আর আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, হয়তো আমাকে অক্সিজেন লাগিয়ে রাখলো, হয়তো আমি লাইফ সাপোর্টে আছি, পিপাসা বাড়তেছে, হ্যাঁ মালাকুল মাউত আসতেছেন, আমার জান কবজ এখনো হয়ে যাবে, শেষ বিদায় সবাইকে একটু দেখলাম, এভাবে মৃত্যুর মোরাকাবাটা করা, আমার জান কবজ করে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছেন, এরপরে আমি লাশ হয়ে রইলাম, আমাকে খাটের থেকে নামাইয়া দিল, আমার বালিশটা সরাইয়া দিল, আমার চোখটা বন্ধ করে দিল, আমার মুখটা বন্ধ করে দিল, আমার হাত পা সোজা করে দিল, আমাকে মাটিতে শোয়াইয়া দিল, আমাকে গায়ের থেকে কম্বল সরিয়ে একটা চাদর গায়ে দিয়া দিল, এদিক সেদিক ফোন দেওয়া হচ্ছে, আমি এখন একা, আমি এখন অন্য জগতে, লাশটা দুনিয়াতে, আমি চলে গেলাম আরেক জগতে। এরপরে মোরাকাবা করা যে আমাকে গোসল করানো হচ্ছে, আমি শুয়ে আছি, নড়াচড়াও করতে পারি না, গোসল করানো হচ্ছে, কাফন পরানো হচ্ছে, হ্যাঁ শেষ বিদায়, আমাকে সবাই দেখে দেখে যাচ্ছে, সিরিয়ালে আমার ছেলে আমাকে দেখে চলে যাচ্ছে, আর দেখা হবে না, মেয়ে আমাকে দেখে চলে যাচ্ছে, আর দেখা হবে না, আমার ভাই আমাকে দেখে চলে যাচ্ছে, শেষ বিদায়, আর দেখা হবে না, এভাবে মোরাকাবা করা। এরপরে সর্বশেষ যেই ঘরে সারা জীবন ছিলাম, যে ঘর তৈরি করার জন্য নিজের রক্তকে পানি করলাম, যে সম্পদ অর্জনের জন্য আল্লাহকে ভুলেছিলাম, নিজের উপর কত জুলুম করেছি, কত কষ্ট করেছি, সারা জীবনের এই সমস্ত সম্পদ, এই ঘর বাড়ি, এই ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব ছেড়ে আজ বিদায়ের দিন, আর শেষ বিদায়ের দিন আমাকে খাটে উঠানো হচ্ছে, চারজন মানুষ আমাকে খাটে করে জানাজার জন্য নিয়ে যাচ্ছে, হ্যাঁ জানাজার সামনে আমার লাশ রাখা হলো, আমার কোনো সন্তান আমার পক্ষ থেকে সবার কাছে মাপ চাচ্ছে, এটাই আমার শেষ বিদায়, আনুষ্ঠানিকভাবে আমার জানাজা পড়ানো হচ্ছে, ওদিকে আমার স্ত্রী কাঁদতেছেন, আর আমার ঘরে ফিরা হবে না, আর কোনো দিন ঘরে ফিরা আমার হবে না, শেষ আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমার লাশকে নিয়ে যাওয়া হচ্ছে মাটির নিচে আমাকে দাফন করানোর জন্য। হ্যাঁ দুনিয়াতে তো কখনো শীতকালে মাটির উপরে শুই নাই, খাটের উপরে, তোষকের উপরে, জাজিমির উপরে, আজ আমার এই দেহকে মাটির উপরেই রাখা হবে। হ্যাঁ আলো বাতাস ছাড়া তো কখনো ছিলাম না, আলো বাতাস ছাড়া, ফ্যান ছাড়া, এসি ছাড়া কখনো ছিলাম না, আজ এমন গর্তে আমাকে রাখা হবে যেখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, যেখানে আলোর কোনো ব্যবস্থা নাই, যেখানে মাথার উপরে ফ্যান ঘুরবে না। এভাবে মোরাকাবা করা, আমার লাশ নামানো হচ্ছে, আমার প্রিয় জনরা আমার কবরে মাটি দিচ্ছেন, মাটি চাপা দিচ্ছেন, চলে আসার পর মন কান্নকির আসলেন, আমাকে প্রশ্ন করতেছেন, যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তো আমি সফল কামিয়াব, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তো হ্যাঁ আমার উপরে শাস্তি অবধারিত হয়ে গেল, শাস্তি শুরু হয়ে গেল। দুনিয়াতে যদি পেট ব্যথা শুরু হয়, পেট ব্যথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা চলতে থাকে, পেট ব্যথা হলো, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলো, ব্যথা দূর হলো না,
অ্যালজিন জাতীয় কোনো ওষুধ খাইলো, তাও দূর হইল না। এরপরে ডাক্তাররা ইঞ্জেকশন দেন, তাও যদি ব্যথা দূর না হয়, হয়তো কোনো টিউমার বা ভারে কিছু হলো, ওরকম চিকিৎসা করেন, ব্যথা দূর হওয়া পর্যন্ত আমার চিকিৎসা চলতে থাকে। এক পর্যায়ে আমি সুস্থ হই। কবরে মাটির নিচে যদি শাস্তি শুরু হয়, যন্ত্রণা শুরু হয়, সাপের কামড় শুরু হয়, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয়, শাস্তি শুরু হয়ে যায়, আমার শরীর ক্ষত বিক্ষত হবে, সাপের বিষে আমার সমস্ত শরীর ছেয়ে যাবে, আমার এই কষ্ট দূর আর হবে না, আমার এই যন্ত্রণা আর দূর হবে না, আমার এই ব্যথা দূর করার মতো আর কেউ থাকবে না। এজন্য বাবা মনটাকে নরম করি, আল্লাহর রাস্তায় বেশি ছুটাছুটি না করি। এত ছুটাছুটি ঠিক না, এত ছুটাছুটি ঠিক না, শুধু ছুটতেই আছি। কিসের পিছে, কিসের পিছে ছুটতেছি, কিসের আশায় ছুটতেছি? পাখির আশায় না পাখির ছায়ার আশায়? পাখির আশায় ছুটতেছি না পাখির ছায়ার আশা? যদি পাখির আশায় পাখির ছায়ার পিছে ছুটি, কোনোদিন তো পাখি শিকার করতে পারবো না। সুখ আল্লাহর হাতে, শান্তি আল্লাহর হাতে, ইজ্জত আল্লাহর হাতে, সম্মান আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যার ক্ষেত্রে চান তাকে বেহিসাব রিজিক দান করেন, বেহিসাব। আপনার সম্পদের পাহাড় রয়েছে, কিন্তু আপনার হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, ডায়াবেটিস, প্রেশার, একটু ঘুমাইতে পারেন না, একটু হাঁটতে পারেন না, একটু কথা বলতে পারেন না, হাজার রোগে আপনি রুগী, একটু ভালো কিছু খাইতে পারেন না। অনেক মানুষ আছে তোষকের উপরও শুইতে পারে না, অনেক মানুষ আছে এরকম শুইতে পারে না, বসে বসে দিন কাটাইতে হয়, অনেক মানুষ আছে ভাত আর খাইতে পারে না, রুটি আর খাইতে পারে না, গ্লুকোজ যাও খাইয়া জীবন কাটাচ্ছে, কিন্তু তারাও এখনো ক্ষান্ত না, তারাও ছুটতেছে। যারা এই পর্যায়ে পুষলো যে শুধু যাওয়ার উপরে জীবন বা স্যালাইনের উপরে জীবন, এখনো শুয়ে শুয়া এই ওখানে মাল পাঠাও, ওইখানে এত বস্তা সিমেন্ট দাও, ওইখানে এই করো, মরতে বসছে জালেম, এখনো ওই ধান্দা, এখনো সেই ধান্দা। বলেন কি হবে উপায়, কি আল্লাহকে কি পেশ করব, আল্লাহকে দিব কি? আপনি বিদেশ থেকে আসতেছেন, আপনার মা অপেক্ষা আছে ছেলে কি আনবে, আপনার স্ত্রী অপেক্ষা আছে স্বামী আমাকে কি দিবে, আপনার সন্তানটা অপেক্ষা আছে আব্বু আমার জন্য কি আনতেছে। আপনি যদি খালি হাতে আসেন, খালি হাতে আসেন, আপনার সন্তানটা আপনার দিকে তাকাবে, আব্বু বলে জোড়ায়া ধরবে, আপনার স্ত্রীর থেকে ভালোবাসা পাইবেন, আপনার মায়ের থেকে সম্মান দোয়া পাইবেন, খালি হাতে আসছেন, হাত খালি। এটা তো দুনিয়ার একটা বিষয়, আল্লাহ পাকও অপেক্ষায় আছেন, বান্দা আমার জন্য কি আনে, আল্লাহ অপেক্ষায় আছেন, অপেক্ষায় থাকেন, আল্লাহ ভালোবাসা চান, আল্লাহ ভালোবাসা চান। কি ভালোবাসা পেশ করলাম, কি কোরবানি পেশ করলাম, সাহাবা ইকরাম কি কোরবানি পেশ করেছেন, রাসূলগণ, নবীগণ, আউলিয়াগণ কি কোরবানি পেশ করে যাচ্ছেন, আর আমরা কি কোরবানি পেশ করতেছি। আল্লাহ পাক জাল্লা জালালো আমাদের মনটাকে নরম করিয়া দেন, আমাদেরকে আখেরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।